আসসালামু আলাইকুম দর্শক সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে সুন্দর একটি ব্লগ নিয়ে আসলাম। আমি সারাদিন কি করেছি বাচ্চাদেরকে নিয়ে এবং হচ্ছে পাবনায় কিভাবে সারাদিন কাটাইলাম, এটা আপনাদের সাথে শেয়ার করব। তো খুবই সুন্দর একটি সকাল, সকালবেলা উঠলাম। উঠে হচ্ছে বাতাস তেমন ছিল না, খুবই হালকা বাতাস ছিল, একটু গরম ছিল। তো সকাল সকাল আমাদের খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, খিচুড়ি রান্না শেষ। এটা হচ্ছে আধুনিক আলুর চপ বানানো হয়েছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। শসা ছিল, সাথে হচ্ছে ঘি ছিল, চালের আটার রুটিও ছিল আর কি। তো মজার মজার খাবার রান্না করা হয়, মজা করে খাওয়া হয় আর কি, সবাই একসাথে খাওয়া দাওয়া করা হয়। সবাই আমরা একসাথে বাসায় আসছি। তো সাথে ছিল গরুর মাংস, সবাই এখনো খাওয়া স্টার্ট করেনি, এখন আমি খাওয়া দাওয়া করি আর কি। তো গরুর মাংস ছিল, আরও ছিল হচ্ছে গরুর ভুঁড়ি, এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না, আমার খুবই ফেভারিট। সাথে সবাই খাওয়া দাওয়া আমরা করছি। তো ডাল রান্না করছি, পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমি হচ্ছে ইলিশ মাছে তো পেঁয়াজই করবো, ইলিশ মাছ আর কি ভোনা ভোনা করবো। আমি কড়াইটা দিয়ে দিয়েছি, সাথে এখন আমি এর মধ্যে একটু তেল দিব। হয়ে গেল, আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে আগে ভেজে নিব লবণ দিয়ে, দেন সব ধরনের মশলা ইউজ করব। ইলিশ মাছের দো পেঁয়াজি করব। তো পেঁয়াজটা একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু লবণ দিব, পাশের চুলায় ডাল দিয়েছি, ডাল হচ্ছে ঈদের শ্বশুর বাড়িতে আসছি, সবাই মিলে আমরা সবাই একসাথে আছি, এজন্য আর কি বেশি রান্না। ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু লবণ দিব, thank you.
ভর্তা করা হচ্ছে মেহমান কিনেছাও ভালো শেষ লবণ তো আগে থেকে দিয়েছি একটু কাঁচামরিচ দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প দিব কারণ কাঁচামরিচ দিয়েছি বাচ্চারা খাবে ঝাল কম দিব আর একটু হলুদ দিই আর একটু জিরা দিয়ে পানি অ্যাড করবো জিরা গুঁড়ো দিলাম একটু তেজপাতা দিচ্ছি ডালটা বাজার দিয়ে দিব রসুন দিলাম পেঁয়াজ দিলাম আমার ইলিশ মাছের মশলাটা কষানো শেষ আমি এখন মাছগুলো ধুয়ে নিয়ে রেখেছি বাবা কি খুলে দিব ভাইয়েরা কোথায় সবাই ধীরে ধীরে নাড়াচাড়া করবো না হলে মাছ গুলো ভেঙে যাবে নিলাম একটু পানি দিব হালকা করে বেশি পানি দিব না একদিনই ভোনা করবো একটা পেঁয়াজি আর কি ডাল রান্না মাছ রান্নাটাও শেষের দিকে একদম
ঝোলটা আমি শুকিয়ে ফেলব। তো মাঝে মধ্যে আমরা এরকম করে একটু নাড়া দেব, ঝোল আরো অনেক শুকাবে। ভাতটা বসিয়ে দিলাম। ভাত রান্না তো শেষ, সকালের কিছু খিচুড়িও ছিল, আবার পটল ভাজি করে ফেলেছিলাম আর কি। পটল ভাজি তো দেখাতে পারিনি, ভাত রান্না হয়ে গেছিল, ভাত সব কিছু রেডি করলাম, সবাই নামাজ পড়ে এসে খাবে। বিছানা টিছানা গোছাইলাম, গোছানোর পরে আমি এখন গোসলে যাব, গোসল করে নামাজ পড়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়াবো, তাই তারপরে খাওয়া দাওয়া করে আর কি। তো বারান্দায় গেলাম আর কি, ভালো লাগছিল। ওয়েদারটা একটু গরম ছিল যদিও, তারপরে ভালো লাগছিল, রোদ ছিল অনেক। বিকাল হয়ে গেল আর কি, বিকালে এখন আম্মার সাথে যে পাকান পিঠা বানাচ্ছিলাম নারকেলে দিয়ে,
ওকে পানি করে দাও এই আসছে বাইক আসছে ¡Vamos!